নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডেনিয়া গুরুত্বপূর্ণ আপডেট কমেছে বেতন মিলছে না বর্ধিত মহার্ঘ ভাতাও আসতে নেই অস্ত লুকিয়ে বিস্ফোরক আন্দোলনকারীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি এর আগে শুক্রবার ডি আন্দোলনকারীরা মিছিল করেছিলেন কলকাতার রাস্তায় মিছিল শেষে একটি সমাবেশও হয়েছিল অবশ্য এর কয়েকদিন আগেই ডি আন্দোলনকারী সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ ঘোষণা করেছিলেন সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিতে চলেছেন তারা সেই সময়কালের মধ্যে যদি সরকারের উচ্চপদস্থ কোনো আমলা যদি সরকারি কর্মীদের সঙ্গে আলোচনায় না বসেন তাহলে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন এবং আর সেই মতো এবার চার সরকারি কর্মী আমরণ অনশনে বসেছেন আগের ঘোষণা অনুযায়ী বিশে ডিসেম্বর দুপুর একটার মধ্যে মুখ্যমন্ত্রী বা সরকারের উচ্চপদস্থ কোনো আমলাকে ডি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে তবে মঞ্চের অবস্থানস্থলে সরকারের কোনো প্রতিনিধি যাননি এই আবহে শনিবার দুপুর আড়াইটা থেকে অনশনে বসেন সরকারি কর্মীরা এর আগে গত শুক্রবার কলকাতার বুকে মিছিল করেছিলেন মঞ্চের সদস্যরা শিয়ালদা এবং হাওড়া থেকে সরকারি কর্মীরা মিছিল করে ধর্মতলায় আসেন এদিকে আন্দোলনকারীদের দাবি যদি কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়া হয় পরবর্তীকালে অনশনকারীর সংখ্যা বাড়তে চলেছে এদিকে ভাস্কর ঘোষ জানিয়েছেন যে উনত্রিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘট করবেন সরকারি কর্মীরা এছাড়া আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার কথা তিনি বলেছেন তবে সেই সব পদক্ষেপের বিষয়ে খলসা করে তিনি কিছু বলতে চাননি এদিকে ডিএর পাশাপাশি শূন্য পদের স্বচ্ছ নিয়োগের দাবিও তোলেন ভাস্কর ঘোষ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ নিয়েও সর তিনি এদিকে ভাস্কর ঘোষ গতকাল বিস্ফোরক সব অভিযোগ করেন তার দাবি কেন্দ্রীয় প্রকল্পের অধীনে থাকা বিভিন্ন অস্থায়ী শিক্ষকদের বেতন এক ধাক্কায় পাঁচ হাজার টাকা কমিয়ে দিয়ে সরকার এদিকে অনেক অস্থায়ী কর্মী ডি সুবিধা পেয়ে থাকেন তবে দু হাজার তেইশে নোটিফিকেশান অনুযায়ী বহু অস্থায়ী কর্মী ডিএ বাড়েনি বলে দাবি ভাস্কর ঘোষের এদিকে অনুশন প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন এর আগেও অনুসরণ করেছিলাম আমরা আমি নিজে হাসপাতালে ভর্তি হয়েছিলাম একাধিকবার পাঁচ থেকে সাত দিন পর্যন্ত জল খেয়ে থাকা যায় তারপর আসল শরীর দেয় না আমার নিজের শরীরের অবস্থা এখনও স্থিতিশীল নয় তাই আমি এবারে অনশনও বসতে পারিনি আমি চেক আপ করাবো তারপর অনুশন বসার সিদ্ধান্ত নেব তবে কথা দিচ্ছি সরকারকে ছেড়ে দেব না এই সরকারের বিরুদ্ধে যত রকমভাবে সম্ভব লড়াই করব পাশাপাশি সব বিরোধী দলকেই আগামী ধর্মঘটে অংশ নিতে আহ্বান জানাচ্ছি তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্তের গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএসংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার এই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য